বাড়িতে ঘুমিয়েছিলেন এক নারী, হঠাৎ বাড়ির ছাদ ভেঙে বালিশের উপর একটা পাথরের টুকরো এসে পড়ে। মাত্র কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় তার মাথা। পরে জানা যায় ওই পাথরটি আসলে উল্কা। সম্প্রতি ক্যানাডার ব্রিটিশ কলম্বিয়ার রুথ হ্যামিল্টন নামে এক নারীর সঙ্গে এই ঘটনা ঘটে। খবরে বলা হয় ওই দুর্ঘটনার সময় ঘুমাচ্ছিলেন তিনি, কিন্তু উল্কা এসে পড়ায় আওয়াজে ঘুম ভেঙে দেখেন আশপাশে ধুলো এবং ছাদ ফুটো হয়ে গেছে। এরপরই বালিশের পাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখেন রুথ হ্যামিল্টন। ঘুম থেকে উঠে এই কাণ্ড দেখে ভয় পেয়ে যান রুথ। কি ঘটেছে তা বুঝতে না পেরে পুলিশকে ফোন করেন তিনি। পুলিশ এসে ওই পাথরের টুকরো উদ্ধার করে নিয়ে যায়। পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় ওই পাথরের টুকরাটি আসলে একটি উল্কার টুকরো এবং তা কয়েক কোটি বছরের পুরনো। এই ঘটনা নিয়ে রুথ ক্যানাডার স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, কি ঘটেছে তা বুঝতে না পেরে খুব ভয় পেয়েছিলাম, ভাবছিলাম পাথরটা ফেটে যাবে কিনা, ভাগ্যের জোরে আমি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।